So in this space, students will read about different Sultanate and Mughal art or court painting. Okay, at that time, Sultanate and Mughal court painting were there. Okay. সো আগের পেজ অব্দি তোমাদেরকে আমি পড়িয়েছি যে রিজিয়নাল আর্কিটেকচার, বেঙ্গল আর্কিটেকচার এসব নিয়ে তোমরা পড়েছো চ্যাপ্টার সেভেনে, ক্লাস সেভেন তোমরা স্টুডেন্টস, তোমরা বেঙ্গল আর্কিটেকচার তারপরে রিজিয়নাল আর্কিটেকচার এসব নিয়ে পড়েছো। এবার যেটা পড়বে সেটা হচ্ছে যে সুলতানেত অ্যান্ড মুঘল আর্ট অ্যান্ড কোর্ট পেন্টিং নিয়ে পড়বে, যেখানে কী কী কেভস অ্যান্ড টেম্পলসের স্টাইল অফ পেন্টিং কেমন ছিল এটা নিয়ে একটু পড়বে, আর কী ছিল ক্যালিওগ্রাফি, বুকস ওয়্যার রিটেন থ্রু বিউটিফুল ক্যালিওগ্রাফি অ্যান্ড কালার্ড পিকচার্স দিয়ে বই লেখা হতো, দেখো লেখা আছে, আর বুকসগুলো লেখা হতো ক্যালিওগ্রাফি কালাপাসূত্রা অ্যান্ড কালা চক্রথা অ্যান্ড চারুয়া পাঞ্চা শিক্ষা, এরমভাবে বুকসগুলো কালিওগ্রাফিতে লেখা হতো, কালার দিয়ে লেখা হতো, ঠিক আছে। সো কোন স্টাইল অফ পেন্টিংয়ে লেখা হতো সুলতানেত অ্যান্ড মুঘল পিরিয়ডে সেটা নিয়ে পড়বে, আর পেন্টার্সরা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কিছু পেন্টিংস করতো, ওয়ার্কশপ করতো, এম্পারার আকবর সুলতানের স্কুল অফ পেন্টিং ছিল তখনকার দিনে যেখানে আকবর পড়াতেন মুঘল এজের সময়, কাস্টমস অফ ইলাস্ট্রেশন অফ অর্নামেন্টস অর্নামেন্টেশন ইন বুকস ছিল বাবর করেছিলেন, হুমায়ুনের প্রচুর ইন্টারেস্ট ছিলেন পেন্টিংসের উপর, তারপরে কিছু ওয়ার্কশপ বা ম্যানুস্ক্রিপ্ট তখনকার দিনে হ্যান্ড রিটেন ছিল, ডিজাইনড ছিল, হুমা এগুলো নিয়ে পড়বে। আকবর শেষ সময় কিছু হ্যান্ড রিটেন আমরা মানে ম্যানুস্ক্রিপ্ট পাই, ডিজাইন পাই ইন দ্য টাইম অফ আকবর। দেন মোর ইনস্ট্যান্সেস ওয়ার ফাইন্ড অ্যাবাউট রাজা রাজামনামা অ্যান্ড নালদায় মন্তি অ্যান্ড জাফারনামা। ওকে, সো দিস আর দ্য ইনস্ট্যান্স অর স্টোরিজ অ্যাবাউট দেম ইন দ্য আকবরস টাইম, ইট ওয়াজ রিটেন ইন ক্যালিওগ্রাফি থ্রু পেন্টিং, আর্ট অফ ফাইন হ্যান্ড রাইটিং ওয়ার অলসো ফাইন্ড ইন ক্যালিওগ্রাফি, বাট অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো প্রিন্টিং প্রেস। ওকে, নাও ইন দ্য নেক্সট পেজ ইউ ক্যান ফাইন্ড অ্যাবাউট ডিউরিং দিস টাইম অফ এম্পারার আকবর মোর ইনস্ট্যান্সেস আর অলসো ফাইন্ড দ্য আর্ট অফ বুক ডিজাইনিং এভরি পেজ অফ তিথিনামা, দিস আর দ্য বুকস ওয়্যার রিটেন দ্য নেম অফ দ্য বুকস উইল রিড ফ্রম হেয়ার। ওকে, হোয়াট আর দ্য বুকস অ্যাট দ্যাট টাইম ওয়াজ রিটেন, হাউ ইট ওয়াজ ডিজাইনড ইন দিস পেজ, হ্যান্ড রিটেন বুকস ওয়্যার দেয়ার আর, সো দিস উইল রিড ফ্রম হেয়ার ইন ফ্রম 141 পেজ অ্যাবাউট পেন্টিংস অ্যাবাউট বুকস অ্যাবাউট স্টাইল অফ আর্ট অ্যান্ড পেন্টিং অ্যাট দ্য টাইম অফ মুঘল এজ উইল রিড ফ্রম দিস টু পেজেস। নাও ইন দ্য নেক্সট পেজ ইউ উইল রিড অ্যাবাউট পোর্ট্রেট পেন্টিং অফ আকবর উইচ ওয়াজ অলসো ডিজাইনড অ্যাজ বুকস, ইউল রিড অ্যাবাউট জাহাঙ্গীর, ইউ উইল রিড অ্যাবাউট ইউরোপিয়ান স্টাইল অফ মুঘল পেন্টিং, নেচার প্ল্যান্টস এনিম্যালস পেন্টিং ওয়ার অলসো ফাইন্ড অ্যাট দ্য টাইম অফ জাহাঙ্গীর, মেনি পেন্টিংস ওয়ার অলসো ফাইন্ড, মেনি বাদশাহী লেডিস ওয়ার টুক ইন্টারেস্ট অ্যাট দ্য টাইম ইন পেন্টিং, সো দেয়ার ওয়াজ অন্দর মহল ফর লেডিস ওয়ার দ্য লেডিস ইউজ টু মেক পেন্টিং পিকচার্স। ওকে, নাও অ্যাপার্ট ফ্রম আর্কিটেকচার শাহজাহান ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন পেন্টিং, কনসেপ্ট অফ নিয়ার অ্যান্ড ফার পেন্টিংস ওয়ার ইন্ট্রোডিউসড ইন দিস পিরিয়ড, নাও পদ্মাসনামা ওয়াজ আ ফেমাস ওয়ার্ক অর পেন্টিং অ্যাট দ্যাট টাইম, আউটস্ট্যান্ডিং পেন্টিং ওয়াজ মেড অ্যাট দ্যাট টাইম অ্যাবাউট পদ্মাসনামা, শাহজাহান মেক আউটস্ট্যান্ডিং পেন্টিং পেন্টিং, নাও আওরঙ্গজেব ওয়ার অলসো ইন্টারেস্টেড ইন পেন্টিং, সো দিস থিংস উইল রিড ফ্রম দিস পেজ,
Now about Abul Fazal. Who was Abul Fazal? Who he wrote? He was made an account of Mughal painting. Aini Akbari, Abul Fazal was at that time some popular painting. Okay, so these things you read from here about Abul Fazal. Okay, now in the next page, regional painting. So regional painting was also there. About Radha and Krishna, regional painting was there. Various styles of painting was seen in Rajasthani style at that time in Jammu, Kashmir. These things will read from here. Mughal court painting. Okay, these things will read. So music and dance, at that time music and dance were also taught. How was the music and dance? These things will read. Art of dancing, Manipuri dance, then language, then Arabic and Persian dance. Okay, so these things will read from here. The how was the Manipuri dance was taught. Okay. Now how was music and dance at that time? So these things, all these things you'll read, that how was the music and dance, how was architecture, how was Mughal art and architecture. So these things all you'll read from here. Okay.